السلام عليكم ورحمة الله وبركاته ناظرين السلام عليكم কেমন আছেন আপনারা সকলে চলে এসেছি আপনাদেরকে নিয়ে আজকে আপনাদের প্রিয় লাইভ অনুষ্ঠান তথা মাহফিলে মাহে রমজান সিজন টু এপিসোড নাম্বার টু আলহামদুলিল্লাহ আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছেন বাংলাদেশ হইতে দুই অতিথি। তো আগে জেনে নিই আমরা এই অতিথির বিষয়ে, এনাদের বিষয় বস্তু এবং তিনারা কোথা থেকে তিনি এসছেন। আমাদের সামনে মাঝখানে যিনি আছেন আহমদ রাজা সাহেব, আহমদ রাজা কাদরী শায়ের ইসলাম, ইনি বাংলাদেশ পাবনা থেকে অবস্থান করছেন আলহামদুলিল্লাহ। তার পাশে আমাদের মৌলানা রফিকুল ইসলাম কিষানগঞ্জ সাহেব আছেন, তিনিও বাংলাদেশ থেকে কিষানগঞ্জ জায়গা থেকে তিনি লং করছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রামটি ইসলামিক মাদার্স ডে স্পেশাল তথা আজ 10ই রমজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অফাত দিবস, সেই অফাত দিবস উপলক্ষে এবং সুন্নি ওলামা ইসলামরা আজকে দিনটিকে মাদার ডে বলে আখ্যায়িত করেছে। তো আজকে 10ই রমজান আমরা উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাদার্স ডে উপলক্ষে এই প্রোগ্রামটি, এই মাহফিলটি সাজিয়েছি। যারা দেখছেন, যারা দেখবেন, তাদেরকে আহ্বান করব, তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা প্রোগ্রামটি শেয়ার করুন, এবং যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান। আজকের প্রোগ্রামটি 10ই রমজান এপিসোড নাম্বার টু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপলক্ষে। তো শুনুন, শুরু করা যাক আজকের এই মাহফিলের উদ্দেশ্যে। আমি একটি প্রথম আমাদের শায়ের ইসলামকে বলবো, কিন্তু শায়ের ইসলাম আসছে না। তো আজকে সর্বপ্রথম আমরা যে ইন্ট্রো দিয়ে শুরু করলাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই ইন্ট্রোটা আমরা আরেকবার শুনে তারপর আমরা মূল মাহফিলে চলে যাব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমাদের শায়ের ইসলাম আহমদ রেজা ভাই কিছু কারণবশত হয়তো আসতে পারছেন না, তো আমি হুজুরকে আমি রিকোয়েস্ট করবো আজকে যেহেতু আমরা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলক্ষে এই মাহফিলকে সাজিয়েছি, তো আপনার কাছে প্রথম আমাদের প্রশ্ন যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরাত, মানে ওনার জীবনের বিষয়ে যদি একটু আলোকপাত করতেন, তিনার জীবনীটাকে কেন মানবো এবং কেন দরকার জানা, এটা যদি একটু বলতেন। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত আজকের লাইভ প্রোগ্রামের উপস্থাপক জনাব পীরজাদা সৈয়দ সামিরুল ইসলাম সাহেব আমাদের মধ্যে অতিথি হিসেবে রয়েছেন, আহমদ রেজা আল কাদরি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে পবিত্র মাহে রমজানের রহমতের শেষ দিন অর্থাৎ 10ই রমজান। আপনারা ইতিপূর্বে জেনেছেন, আমাদের উপস্থাপক বলেছেন যে 10ই রমজান হচ্ছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অফাত দিবস। আজকে যে 10ই মহরম, মা খাদিজার অফাত দিবস, পৃথিবীর বহু সংখ্যক উলামায়ে কেরাম এটা জানেন না এবং বিষয়ে কোনো কর্মসূচি পালন করেন না। তো আজকে আপনি আপনার মাধ্যমে আমাদের নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমাদের হুজুর রফিকুল ইসলাম সাহেব বাইরে গেলেন, তো ইনশাআল্লাহ আমরা আপনার কাছে শুনবো। তো যেহেতু এখন হুজুর নেই, তো আলহামদুলিল্লাহ চলে এসেছেন, আমরা শুনবো, তারপর আমরা নাথ শরীফ আমাদের আহমদ রাজা ভাইয়ের কাছে শুনবো ইনশাআল্লাহ। জি বলেন হুজুর। আপনার মাধ্যমে আমরা এই 10ই মহরম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অফাত দিবস পালন করতেছি, আলোচনা করতেছি, এই কাজটি করতে পেরে মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি।
এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে মা খাদিজাতুল কুবরা এমন একজন মহিলা যিনি আমার নবীজির স্ত্রী হওয়ার আগে বা মুসলমান হওয়ার আগেও যিনি ছিলেন সাইয়েদাতুন নিসা, মহিলাদের সর্দার ছিলেন, প্রভাবশালী একজন মহিলা ছিলেন এবং ধনাঢ্য একজন ব্যক্তি ছিলেন, এবং তার আরেকটি উপাধি ছিল মুবারাকা। আমাদের হুজুরের নেটওয়ার্ক খুব প্রবলেম করছে, তো সেই কারণে আমাদের নেটওয়ার্কের অসুবিধা হচ্ছে। আমাদের খুব সুন্দর আলোচনা করছেন কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য তিনি বেরিয়ে গেলেন, আলহামদুলিল্লাহ ফিরে এসেছেন। তো আপনার ধৈর্য সহকারে শুনুন, ইনশাআল্লাহ আজকে খুব খুব হ্যাঁ, জি বলেন। ওনার ইসলাম গ্রহণের পূর্বে মুবারাকা এবং সাইদাতুন নিসা ওনার উপাধি ছিল। উনি একজন প্রসিদ্ধ মহিলা ছিলেন আরবে। তো যখন নবীজির সাথে ওনার বিবাহ হলো তখন ওনার একটা উপাধি ছিল মালাকায়ে বুথা। মূল কথা হচ্ছে খাদিজাতুল কুবরা আরবে একজন প্রসিদ্ধ বিখ্যাত ধনাঢ্য গুণী একজন মহিলা ছিলেন। উনি ঘটনাক্রমে আমার নবীজি ওনার চাচার মাধ্যমে এই খাদিজার বাড়িতে মেষ বা বকরি দেখাশোনা করতেন। এক পর্যায়ে খাদিজার সমস্ত কিছু আমাদের নবী দেখাশোনা করতেন। তো লম্বা ঘটনা, এক পর্যায়ে খাদিজাতুল কোবরা প্রতি সন্তুষ্ট হয়ে, তার প্রতি আকৃষ্ট হয়ে, তার নবুয়ত এর প্রতি আকৃষ্ট হয়ে, কারণ উনি জানতেন বা বুঝতেন যে নবুয়ত ওনার মধ্যে আসবে, উনি নবুয়ত পাবেন। কেননা এই খাদিজাতুল কুবরা আগে থেকেই ধার্মিক ছিলেন, অন্যান্য ধর্মের পাদ্রীদের সাথে যোগাযোগ করতেন, যেমন ওরাকাবিন নাউফলের সাথে যোগাযোগ ছিল, আসাদাবাদ ছিল, আগেকার কিতাবাদি উনি পড়তেন। ওখান থেকে জানতেন যে শেষ জামানে একজন নবী আসবেন, আখিরি নবী। এই আখিরি নবীর অপেক্ষায় উনি ছিলেন। আল্লাহ পাক তার সে সম্পত্তি ঘটালো, আমার নবীজির সাথে তার সাক্ষাৎ হলো। এক পর্যায়ে নবীজি তাকে বিবাহ করলেন। বিবাহ করলেন তখন তার বয়স ছিল 40 বছর, যদিও তার অন্য দুটা বিবাহ হয়েছিল। তো তার স্বামী, আগের স্বামী মারা গিয়েছে, এরপরে নবীজি তাকে বিবাহ করেছেন। তার বয়স যখন 40 আর নবীজির বয়স তখন 25 বছর। তো নবীজির সাথে যখন তার জীবন হলো, নবীজি ইসলাম প্রসার করার জন্য অনেক বাধা বিপত্তি তার সামনে আসলো। যখন কেউ নবীজির কথাগুলো মেনে নেয় না, তখন আয়েশা সিদ্দিকাই সবার আগে, খাদিজাতুল কুবরাই সবার আগে নবীজির সে কথাগুলো মেনে নিয়েছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নবীজির খাদিজাতুল কুবরার প্রতি এই টান দেখে মাঝে মধ্যে হিংসা করতেন, ঈর্ষান্বিত হতেন। এই ব্যাপারে বুখারি শরীফ ও মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে। একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাই। ওয়ান আয়েশাতা ক্বালাত মা ঘিরতু আলা আহাদিম মিন নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ঘিরতু আলা খাদিজাতা। আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির স্ত্রীদের মধ্যে খাদিজার চাইতে অন্য কোন স্ত্রীদের প্রতি আমার এত। আমাদের নেটওয়ার্কটা ফের চলে গেল, তো আমরা যারা শুনছেন তাদেরকে, যারা রিকোয়েস্ট করেছেন তাদেরকেও অনেক কিছু শোনাবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরেন, আমরা আমাদের এই বিষয়টা জেনে নিই, কারণ উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা করছেন, ওইটা জেনে নিই আমরা ইনশাল্লাহ আমাদের আহমদ রাজা ভাইয়ের কাছে যাব, তিনার কাছ থেকে আমরা নাতে রসুল শুনবো। জি বলেন। আপনি শুনতে পাচ্ছেন হজরতে খাদিজাতুল কুবরার ব্যাপারে বুখারী ও মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে। হাদিসটি হলো এই, ওয়ান আয়েশাতা ক্বালাত মা ঘিরতু আলা আহাদিম মিন নিসাইন নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ঘিরতু আলা খাদিজাতা। আয়েশা সিদ্দিকা বলেন,
নবীজির স্ত্রীদের মধ্যে খাদিজার জন্য আমার যে ঈর্ষা হতো, অন্য কোন স্ত্রীদের বেলায় এত ঈর্ষা হতো না। কারণ ওমার আইতুহা ওয়ালাকিন কানা ইয়াকসিরু জিক্রাহা, নবীজি এত বেশি খাদিজাকে স্মরণ করতেন যে অন্যান্য স্ত্রীদের সাথে কথা বলার সময়ও খাদিজার প্রসঙ্গ নিয়ে আসতেন। এই জন্য আয়েশা সিদ্দিকা খাদিজার ব্যাপারে ঈর্ষা করতেন। এমনকি আয়েশা বলেন যে রুব্বামা জাবাহা সাতু সুম্মা ইউকাতিউহা আদাআ সুম্মা ইয়াবাসুহা ফি সাদায়েকি খাদিজাতা, যে নবীজি যখন কোনো বকরি জবাই করত তখন মাঝে মধ্যেই রানটাকে আলাদা করে সেই খাদিজার বান্ধবীদের বাসায় পাঠাই দিত, খাদিজার আত্মীয় স্বজনের বাসায় পাঠাই দিত। জিজ্ঞাসা করে নবীজি বলতেন যে খাদিজার প্রতি আমার এত ভালোবাসা, তার সাথে যাদের ভালোবাসা আছে এদের জন্য আমার ভালোবাসা, এই জন্য তাদের জন্য আমি কিছু বকরির পাঠাই দিই। সুবহানাল্লাহ ওয়াবিহামদিহি, খাদিজাকে নবীজি এত ভালোবাসতেন। এরপরে বলতেছেন যে ইন্নাহা কানাত ওয়া কানাত ওয়া কানাত ওয়া কানালি মিনহা ওয়ালাদুন। তো নবীজি বলছেন যে এই খাদিজার মাধ্যমেই আমার সমস্ত সন্তানাদি দুনিয়াতে রয়েছে। তো খাদিজার প্রতি যে এত ভালোবাসা ছিল এটা আয়েশা সিদ্দিকার এই বুখারী মুসলিমের হাদিস থেকে আমরা পাই। তো কি কারণে ভালোবাসা ছিল, নবীজি এই বিষয়টা যখন আয়েশা সিদ্দিকা বলতেন যে রাসূলুল্লাহ খাদিজার জন্য আপনি এত ভালোবাসা কারণটা কি, তখন নবীজি বলেছিলেন দেখো খাদিজা হলো মহিলাদের মধ্যে প্রথম মুসলিম, তিনি মহিলাদের মধ্যে সবার আগে ইসলাম গ্রহণ করেছেন, এবং খাদিজা হলো মহিলাদের মধ্যে সর্বপ্রথম নামাজ আদায়কারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং উনি ওই মহিলা যখন আমার পক্ষে কেউ ছিল না, আমার কালামার দাওয়াত কেউ গ্রহণ করত না, যখন আমাকে মানুষ জুলুম করত, অত্যাচার করত, কষ্ট দিত, তখন এই খাদিজাই আমাকে সহযোগিতা করত, আমাকে সাহায্য করত, আমাকে সান্ত্বনা দিত, আমার পাশে এসে দাঁড়াতো, আমাকে সাহস যোগাতো। আমি এই খাদিজার কথা শুনেই আমি আবার আবার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হতাম। তো যখন আমার কেউ ছিল না তখন খাদিজাই আমার পাশে ছিল, এই জন্য খাদিজার জন্য আমার মন এত পাগল, আমি তার জন্য এত আগ্রহী। এরপরে আসলে এই আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন আমার নবীজিকে আমার নবী যখন হেরা পর্বতের গুহার যখন ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহ পাকের ইবাদত করতেন, তখন দেখা গেছে যে একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ পার হয়ে যেত, নবীজি বাসায় আসতেন না। তো খাদিজাতুল কুবরা সেই উঁচু পাহাড় হেরা পর্বতের গুহায় একটা মহিলা মানুষ হয়ে স্বামীর টানে, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টানে মহব্বতে সে খাবার দাবার নিয়ে নবীজির কাছে সেই পাহাড় বেয়ে যাইতেন। কোনোদিন একবার নয় দুইবার তিনবারও উনি এখানে যেতেন। এখন হাজি সাহেবরা সেই পাহাড়ে গেলে একবার উঠলেই তাদের অবস্থা খারাপ হয়ে যায়, অথচ একটা মহিলা মানুষ এত বড় পাহাড়ের মধ্যে দুইবার তিনবার করে নবীজির জন্য খাবার নিয়ে যাইতেন, উঠতেন, নবীজির খোঁজখবর নিতেন, পাশে গিয়ে বসে থাকতেন, নবীজি একা একা এখানে বসে আছে, না জানি তোমার কোনো কোনো সমস্যা হয়। এই যে স্বামীর প্রতি ভালোবাসা, এই যে নবীর প্রতি ভালোবাসা, এই খাদিজাতুল কুবরার ছিল, এই ভালোবাসা নবীজি কোনোদিন ভুলেন নাই এবং ভুলবেও না। এবং সম্মানিত দর্শক শ্রোতা, নবীজির এই স্ত্রী উনি নবীজিকে এত বেশি ভালোবাসতেন, তার জীবন এবং যৌবন এমনকি তার সমস্ত সম্পদ আমার নবীর কদমে দিয়ে বলেছিলেন ইয়া রাসূল আল্লাহ আমি আপনাকে খুশি করতে পারলাম না, আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না, আমি আমার যা কিছু আছে সবকিছু আপনার কদমে সফর্দ করে দিলাম, নিজের অস্তিত্ব, নিজের ভালোমন্দ, নিজের ধন সম্পত্তি সব কিছুই আমার নবীর কদমে উনি সফর্দ করে দিয়েছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, নবীজির স্ত্রী উনি যখন অসুস্থ হয়েছিলেন, মানে এন্তেকালের আগে অসুস্থ হওয়ার সময় উনি বলেছিলেন নবীজির উরুর মধ্যে মাথা দিয়ে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কয়েকটা ওসিয়ত করে যেতে চাই। নবীজি বলেছিলেন খাদিজাতুল কুবরা তুমি কি ওসিয়ত করবে আমাকে তুমি বলো। তো উনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি আমার প্রথম ওসিয়ত হলো আমি আপনার সাথে চলাফেরা করতে গিয়ে, জিন্দিগি করতে গিয়ে, আপনার স্ত্রীর যে দায়িত্ব আমার ছিল সে পালন করতে গিয়ে আমি আপনার প্রতি অনেক অবহেলা করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন।
নবীজি আমার চোখের পানি ফেলে দিলেন, দিয়ে বললেন, খাদিজা তুমি একথা বলো না, কারণ তোমার অবদান আমার জীবনে এত বেশি আমি কোনোদিন ভুলতে পারবো না। তুমি আমার সুখের দিনের, তুমি আমার দুঃখের দিনের সাথী, তুমি আমার কবরের সাথী, তুমি আমার হাসরের মিজানে ফুলচেরা দেওয়া সাথী হবে। এরপরে খাদিজা তুলকুরো বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তৃতীয় উপদেশ হলো যে আমি চলে যাওয়ার পরে আমার মেয়ে ফাতেমা, সে ছোট মানুষ, সে এতিম হয়ে যাবে, সে অসহায় হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ তার প্রতি একটু খেয়াল রাখবেন, তাকে যেন কুরাইশ মহিলারা অবজ্ঞা না করে, তাকে যেন কেউ গালি না দেয়, তার প্রতি যেন কেউ আঘাত না করে, তার মুখে যেন কেউ থাপ্পড় না দেয়, ইয়া রাসূলুল্লাহ এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। নবীজি আমার বলেছিলেন, খাদিজাতুল কুবরা তুমি চিন্তা করো না, ফাতেমা হচ্ছে আমার শরীরের অংশ, আমার টুকরা, আমার কলিজার টুকরা, তাকে আমি অবশ্যই তোমার চাইতেও বেশি খেয়াল রাখার চেষ্টা করব। এরপরে খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তৃতীয় আবদার হচ্ছে কবর দেখলে আমার ভয় করে, না জানি কবরে আমার কি অবস্থা হয়, কবরের জগৎটা আমার জন্য অত্যন্ত ভয়ঙ্কর, কবরে মিজানে ফুল চালাতে হাসরে আমার কি হয় আমি জানি, আমার খুব ভয় লাগে ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি আপনার কাছে একটা আবদার করি, আপনি যখন হেরা পর্বতের গুহায় আল্লাহর দরবারে যখন ইবাদত করতেন, আপনার উপরে যখন ওহী, আলহামদুলিল্লাহ আমাদের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে খুবই, আমাদের হুজুর রফিকুল ইসলাম সাহেবের প্রবলেম হচ্ছে খুবই, আপনারা অদ্বৈত হবেন না, কিন্তু খুব সুন্দর কথা বলছেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই আপনার উপর যখন ওহী নাজিল হয়েছিল, সে ওহীর সময় আপনার গায়ে যে চাদরটা ছিল, আমি যে আপনার পাশে বসে থাকতাম, আমি দেখতাম আপনার গায়ে যে চাদরটা ছিল ওহীর সময়, দয়া করে মেহরবানি করে আমার ইন্তেকালের পরে আপনার এই চাদরটা দিয়ে আমাকে কাফন দিবেন, যাতে আপনার এই চাদরের উসিলায় আমার কবরে কোনো ভয় না পাই, আমার কবরে কোনো অসুবিধা না হয়, আপনার চাদরের উসিলায় বরকতে আমি যেন কবরে শান্তি পাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হ্যাঁ খাদিজাতুল কুবরা অবশ্যই তোমার এই ওসিয়ত আমি গ্রহণ করব, আমার গায়ের চাদরটা, যে চাদর আমার ওহির সময় আমার গায়ে ছিল, সে চাদর দিয়ে আমি তোমাকে দাফন কাফন করব। আমার ভাইয়েরা, নবীজির স্ত্রী যখন ইন্তেকাল করেন, তখন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত ছোট ছিলেন, উনি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ বাবা গো আমার মা কোথায়? তখন নবীজি উত্তর দিতে চাইলেন না, কারণ কি জবাব দিবেন, তার মা খাদিজাতুল কুবরা তো ইন্তেকাল করেছেন। এমন সময় জিব্রাইল আমিন এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন যে খাদিজাতুল কুবরা, হে ফাতেমা তোমার মা খাদিজাতুল কুবরা জান্নাতের মধ্যে রয়েছে, জান্নাতের মধ্যে একটা স্বর্ণের একটা বাড়িতে, স্বর্ণের একটা বিল্ডিং এ, স্বর্ণের একটা প্রাসাদের মধ্যে রয়েছে, এবং তার পাশে রয়েছে বিবি আসিয়া এবং বিবি মরিয়ম। তাতে সুসংবাদ দিলেন, মা ফাতেমাকে সান্ত্বনা দিলেন। নেই আমাদের সমস্যা নেই। সম্মানিত দর্শক শ্রোতা, নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা এই 10ই রমজান ইন্তেকাল করেছিলেন, তার 65 বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন, এবং নবীজি নিজে তাকে গোসল দিয়েছেন, তাকে কাফন পরিয়েছেন, এবং তাকে নিজে কবরে নেমে কবরের মাটির মধ্যে রেখে দিয়ে আসছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছিল খাদিজা কুবরার জীবনী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা ইনশাআল্লাহ আরো